السلام عليكم. وعليكم السلام. بحلو كيف حالك ماما؟ سبعيني سي الحمد لله شيت تو بوي دي جلو الله চাদরটা অনেক সুন্দর মামা, চাদরটা কিনছেন কোথা থেকে? এটা এই যে আমার এক বন্ধু আছে নাহিদ শিকদার, মাহাদুর শপ নামে ওর একটা শপ আছে অনলাইন, অনলাইনে এগুলো বিক্রি করে। আর ওর মোবাইল গ্যাজেট ট্যাজেট আরো মেলা কিছু বিক্রি করে। তা কি খবর, পড়াশোনা কেমন চলতে আছে? আলহামদুলিল্লাহ মামা, আমার প্রায় হেলথ শেষের দিকে। তাই জি, হেলথের পরে কি করবা? হেলথের পরে মাওলানা পড়ার নিয়ত আছে। মাওলানা পড়বা, ভালো কথা। মাওলানা এটা কোনটাকে বলে, কোন জামাত? মাওলানা হলো ওই যে দাওরা শেষ করাকে মাওলানা বলে। ও, দাওরা শেষ করাকে। জি জি। আচ্ছা, দাওরা শেষ করা যাই করো ভাইনা, ই করবা তুমি এখন কিন্তু যুগ জামানা বদলাই গেছে বুঝো। ওই সেকেলে মাওলানা হইলে হবে না, আধুনিক মাওলানা আপডেট মাওলানা হইতে হইবে। এই কিছু কিছু সেকেলে মাওলানা দেখো না, ওয়াজের ময়দানে ওইটা কিচ্ছা কাহিনী করে ওয়াজ শেষ করে দেয়। আর আধুনিক মাওলানা আপডেট মাওলানা দেখবা, তারা কি সুন্দর ওই কোরআনের আয়াতটাকে ইংরেজিতে তর্জমা করে শোনায়, ইংরেজিতে ঠাস ঠুস করে কথা বলে, তারপর হলিউড বলিউডের সিনেমার নাম বলে। হ্যাঁ, শাহরুখ খান, করণ জোহর সবাই নাম মুখস্থ। এগুলা প্রাসঙ্গিক কর্মে বলতে হয়, এগুলো আপডেট। যুগ জামানা বদলাইছে না। আপডেট কি আয়াতগুলোও কি সে আপডেট আয়াত পরে নাকি 1300 বছর আগের আয়াত পরি পরে? না, আয়াত তো আর পরিবর্তন হয় না। ও তো কোরআন নাজিল হয়েছে যেভাবে ওইভাবে, কোরআনকে তো আর পরিবর্তন করা যাবে না বুঝছো না। যারা কিসসা বলে তারা তো কোরআন থেকেই কিসসা বলে, এটা কিভাবে পরিবর্তন হবে? হা, এত বেশি বোঝা তো ভালো নেই, কারণে বলছি যে একটু মন মানুষকে তো আপডেট করো। তাফসিরের জায়গা আবার হলিউড মলিউডের নাম বলে, এটা আবার কোন ধরনের আপডেট? হা, একটু বুঝাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, যা যা, তুই যেমনে পড়িস ভালো করে পড়িস, একটু ভালো মুফাসসির হইস বুঝলি। তোর সিনেমার নাম বলতে হইবে না, তুই ওই কিসসা কাহিনী বলিস, একটু সাজাই গুছাই বলিস সুন্দর করে, আর ফাঁকে ফাঁকে দু একটু ইংরেজি বললে মানুষ খুশি হয়, বোঝে যে ছেলেটা শিক্ষিত। আর এদিক সেদিক মন দিও না, পড়াশোনায় মন দিও। তুমি আমার 10টা না 5টা নে ওই বাইক নিয়ে ওই এদিক সেদিক মন দেওয়ার কোনো দরকার নেই। এখনকার যুবকরা তো পথ ভেরেস্ট হয়ে যাইতেছে, তো তোমাকে বলা ঠিক না, তারপরে তোমার যাতে এদিক সেদিক মন না যায় এখানে বললে রাখি যে তোমার এদিক সেদিক মন দিয়া নিয়া নিয়ে কোনো টেনশন করতে না। আমার একজন মাই আছে, আল্লাহ দিলে রূপ চেহারা কম না, তো তোমাকে আমি আমার জামাই বানাইলো মানে একটু ভালো করে পড়াশোনা করে বুঝছো। আলহামদুলিল্লাহ মামা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই পড়াশোনা ঠিক মতো করবা। জি ইনশাল্লাহ। তা আসছো বহুদিন পর আমার বাড়িতে, কি নাস্তা করবা? ওই বাসায় তো কেউ নাই, তোমাকে আমি টাকা দিয়ে দিই বুঝছো। ওই যে বাইরে KFC আছে, KFC থেকে বার্গার আনবা আর একটা কোকা কোলা নিয়ে এসো হাফ লিটার। আচ্ছা মা, KFC কোকোলা এটা তো ইসরায়েলের পণ্য, এটা বাদ দিলে হয় না? এই যে আবার শুরু গেছে সেই মৌলবিগো মতো কথা। তো এটি ইসরায়েলি পণ্য হয়েছে, তা আমার কি ইসরায়েল রয়েছে কোথায় আর আমরা রয়েছি কোথায়? আমরা এখানে খাইলে কি সমস্যা ডাইবে? হ্যাঁ, এই যে কথায় কথায় বলো ইসরায়েলি পণ্য বাদ দিও, ইসরায়েলি পণ্য, আমি আর তুমি এই দুইটে হার পণ্য বাদ দিলে তাকে কি বিশাল লস হইবে? তারা তাকে ব্যবসা ঠিকই করে যাবে। আর এই এই ইসরায়েলি পণ্য খালি কি এমন সমস্যা? এই যে এই টাকা দিয়ে তোরা এই যে বোমা বানায় গুলি এইসব তোরাই বানায়, এই টাকা দিয়েই 100টার বার্গার আর এই 50টার কোকা কোলা দিয়ে বোমা হয় না? এটা বোমা বানানো কত খরচ তুই জানো? আচ্ছা আপনি খান আমি খাই, এরম তো কত মানুষই খায়, এরম তো আস্তে আস্তে ওদের কত টাকাই হয়ে যায় এরম বেচা কেনা হলে কিনে। অত হিসাব করলে দুনিয়া চলে না, অত হিসাব করলে দুনিয়া চলে না। আর আমরা দুইজন বয়কট করলে তাকে কি এমন ক্ষতি হইবে? এর কোনো প্রভাব তাদের উপর পড়বে? ইসরায়েল রয়েছে কোথায় আর বাংলাদেশ রয়েছে কোথায়? আমরা এখান থেকে বয়কট করলাম আর তারা বুঝি যুদ্ধে হাই দিয়ে গেল, তাই না? এটা তো কথা হইলে। আচ্ছা যা যা, ওই তুই যে যা খাবি খা, ওই তুই সিঙ্গারা সানাসুর খা লই আসিস, একসাথে কথাই পারা যাইবে না। আচ্ছা মামা, মনে করেন পড়ালেখা শেষ করলাম, তারপর আপনার মেয়েকে বিয়ে করলাম, মাশাআল্লাহ, তারপর আপনার মেয়েকে নিয়ে আমেরিকা চলে গেলাম, কয়েকদিন সংসার করার পর তালাক দিয়ে দিলাম, তখন আপনার কেরম লাগবে? তোর এখন আমি জামাই বানাই সাজতে পারিনি, তুই পড়াশোনা, তুই এখনই তালাকের প্ল্যান করে দিয়েছ না? হ্যাঁ,
এই কারণে তোরে আমি এত মোহাব্বত করি, তোরে আমি জামাই বানাই চাইছি যে আমার মেয়েকে তালাক দিয়ে দিবি। আহা শান্তন, আগে এই কান্দা শুরু করছেন কেন? তুই এই কথা বলবি কেন? আমার 10 জনের বসে মাইয়ে তোর, তুই এখন পর্যন্ত আমার মাইয়ে বিয়ে দিলাম না, তুই এখন তালাকের কথা শুরু দিস? তালাক দেয় নেই, এখনই আপনার এরকম জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি আমেরিকায় বসে আপনার মেরে তালাক দিলে আপনার বাংলাদেশে বসে যেরকম কষ্ট হয়, আমরা বাংলাদেশে বসে ইসরায়েলি পণ্য বয়কট করলে ওদেরও এরকম জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাই তো। আবার আরেকটা উদাহরণ বলি শোনেন, আপনার মেয়ের সাথে যেমন আপনার রক্তের সম্পর্ক, সারা দুনিয়ার মুসলমানদের সেরম এক সম্পর্ক, সেটা হলো ইমানের সম্পর্ক। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে অন্য প্রান্তের মুসলমানদেরও কলিজে আঘাত লাগে। চমৎকার কথা বলছো তো, তুমি এইভাবে তো ভাইবে দেখি নাই। ঠিকই তো, আমরা এইভাবে একজন একজন করে মুসলমান যদি ইসরায়েলি পণ্য কিনতে থাকি, এই একজন একজন করেই তো তাদের শত শত কাস্টমার হয়ে যায়, আর আমাদের টাকা দিয়েই আমাদের বুকে গুলি গুলি করে, আমাদের বুকে বুলেট মারে। ইসরায়েলি পণ্য আর খাও, আজকের থেকে বয়কট করলাম ইসরায়েলি পণ্য। তাহলে জিনিসটা বুঝছেন নাকি? অবশ্যই একদম ক্লিয়ার বুঝছি। আল্লাহ তোর বহুত মেধা দিছে, আল্লাহ যেন তোরে আরো বলো আলেম বানাই। আমার ওই ইংরেজি ফিংরেজি হলিউড বলিউডের মুভি মুখস্থ করার দরকার, তুই এইরকম ভাবে একটু বুঝাই বলতে পারলেই হবে, এইরকম আলেম হইলে আমি খুশি হয়ে যাবো। জিনিসটা বুঝছেন তাহলে? আল্লাহ কবুল করুক তোরে, আল্লাহ কবুল করুক।